আমরা শুধুমাত্র বলেছিলাম রাজ্যে এখন যে নিয়োগ দুর্নীতি নিয়ে চর্চা চলছে তার বীজ আগের আমলে সরকারের আমলে রোপণ করা হয়েছে এবং সেগুলোকে প্রয়োজনে সিবিআই বা ইডির তদন্তের আওতায় আনা হোক। গতকালই রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা বলেছেন বেশিরভাগ সিপিএম কর্মী বা নেতার পরিবারের ক্ষেত্রে সরকারি চাকরি বাঁধাচ্ছে, বিশেষত স্কুল বা কলেজে। আব্দুর রেজ্জাক মোল্লা ব্যক্তিগতভাবে হোল টাইমার শব্দটা উচ্চারণ করেছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এমন সিপিএম পরিবার আমি জানি যেখানে তিনি একজন বড় সিপিএম নেতা এবং তার অন্য পেশা আছে, তার পুত্র পুত্রবধূ কন্যা জামাতা চারজনই বাম জমানের স্কুলে পড়ানোর চাকরি পেয়েছে। আমি জানি, আমি ব্যক্তিগতভাবে জানি, শ্বেতপত্র যখন প্রকাশ হবে সেগুলো ডিটেলে থাকবে। কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু একবারও বলেনি যে চাকরিগুলি পেছনে দুর্নীতি ছিল, তারা শুধু বলেছে আমরা প্রকাশ করব। একবার কি বলা হয়েছে দুর্নীতি ছিল বলুন তো? আমি আপনাদের গণমাধ্যমের থেকে জানতে চাইছি, সেদিন আপনারা আমারও বাইক নিয়েছেন, সবার বাইক নিয়েছেন, কোনো কখনো বলা হয়নি। তার মানে কি? তার মানে তৃণমূল কংগ্রেস বলেছে তারা শ্বেতপত্র প্রকাশ করবে এবং সেই শ্বেতপত্রের ভিত্তিতে যদি কেউ কখনো কোনো মামলা করেন, হ্যাঁ, এবং সেই মহামান্য আদালত বা বিচারক যদি দুর্নীতি বা তদন্তের আদেশ দেন এবং তারা যদি বলেন যে যারা চাকরি পেয়েছেন তার ফলে হাজার হাজার লক্ষ লক্ষ যোগ্য চাকরি প্রার্থী বঞ্চিত হয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ ওই পরিবারের লোকেরা চাকরি পাওয়ার জন্য বঞ্চিত হয়েছেন, এমন যদি কোনো নির্দেশ মহামান্য আদালত এবং বিচারক দেন, যদি দুর্নীতি তদন্তের আদেশ তখন দেন, তখন তার বিচার হতে পারে। পূর্ণাঙ্গ তদন্ত হবে কি হবে না সেটা আমি স্থির করব আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে। কেন কেন না, দেখা যাচ্ছে যে সুজন বাবু স্ত্রী 2021 সালে অবসর নিয়েছেন, তার মানে অন্তত 2011 থেকে, অর্থাৎ আমাদের সরকার আসার সময় থেকে 2021 সাল পর্যন্ত 10 বছর বা 11 বছর তিনি মমতা ব্যানার্জির সরকারের মাইনে নিয়েছেন তো? এখন তিনি মমতা ব্যানার্জির সরকারের পেনশন নিচ্ছেন তো? তার মানে তিনি একজন রাজ্য সরকারের কর্মচারী, এবং আমরা সুজনবাবুদের মতো বিরোধী মাত্রই শত্রু হিসেবে দেখি না। যে বিরোধী মানে এই শত্রু, তাকে একটা কুৎসা করতে হবে, তার পরিবারের লোকের পেছনে লাগতে হবে, খুলে খুলে সব নিয়ে আসতে হবে, সব জায়গায় শুকে শুকে বেড়াতে হবে, এগুলো আমরা মনে করি না, এটা ঠিক কাজ। এবং এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারেন, কেননা তার স্লোগান ভুলে গেলে চলবে না যে আমরা বদলা নয় বদল চাই। আপনারা দেখছেন বর্তমান সময় .com।